আমার আজকের ক্লাস পাঠ দ্বিতীয় অধ্যায়ের পাঠ আটের নেটওয়ার্কের ধারণা। তাহলে নেটওয়ার্কের ধারণা, দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলেই আমরা সেটাকে কম্পিউটারের নেটওয়ার্ক বলতে পারি। বুঝতে পারছো সত্যিকারের নেটওয়ার্ককে আসলে দুই তিনটি কম্পিউটার থাকে না, সাধারণত অনেক কম্পিউটার থাকে। আজকাল এমন হয়ে গেছে যে কেউ একটা কম্পিউটার কিনলে যতক্ষণ না সেটাকে একটা নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে পারে ততক্ষণ তার মনে হতে থাকে কম্পিউটার ব্যবহারের আসল কাজটি বুঝি করা হলো না। তার কারণ হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কে যখন তথ্য দেওয়া হয় তখন একটা অনেক বড় কাজ হয়। একজন ব্যবহারকারী যখন নেটওয়ার্কের অনেক কিছু ব্যবহার করতে পারে সে রিসোর্স তার কাছে নেই, সেটিও সে নেটওয়ার্ক থেকে ব্যবহার করতে পারে। নেটওয়ার্কের পুরোপুরি ধারণা পেতে হলে নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এইরকম কিছু যন্ত্রপাতির কথা জেনে নেওয়া হল প্রয়োজন। সার্ভার ক্লায়েন্ট তিন নম্বরে মিডিয়া তিন নম্বরে মিডিয়া চার নম্বরে নেটওয়ার্ক অ্যাডান্টার পাঁচ নম্বরে প্রোটোকল প্রোটোকল তাহলে প্রথমে আছে সার্ভার নাম শুনেই বুঝতে পারছো একটা সার্ভার সার্ভে করে সার্ভার নাম শুনেই বুঝতে পারছো এটা সার্ভে করে, অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকতে পারে। তাহলে দুই নম্বরে আছে ক্লায়েন্ট
কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। ক্লায়েন্ট কাকে বলে? কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটির অর্থ মোটামুটি সেরকম। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন মনে হয় তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। মিডিয়া, যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়িয়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। বৈদ্যুতিক তার ও এক্সিয়াল তার, ত্রাণ, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। কোনো মিডিয়া ব্যবহার না করেও তারবিহীন পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না, সেটি করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড NIC লাগাতে হয়। ইন্টারফেস কার্ডের অ্যাপ্লিকেশন NIC লাগাতে হয়। সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে। আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্ক ছেড়ে দিতে পারে। রিসোর্স, ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা একটি ফ্যাক্স মেশিন লাগানো হয় সেটি হচ্ছে রিসোর্স কম্পিউটার। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে সেটিও রিসোর্স। যারা নেটওয়ার্ক ব্যবহার করে তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয়, তোমার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে এবং সেটি যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরাও ব্যবহার করতে পারে তাহলে তোমার কম্পিউটারও একটি রিসোর্স হয়ে যাবে। ইউজারটা কি? সার্ভার হচ্ছে সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সে ইউজার বা ব্যবহারকারী, সে ইউজার বা ব্যবহারকারী। প্রোটোকল, ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এইসব নিয়ম মেনে তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকে ঠিক করে নেয় কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রোটোকল। নেটওয়ার্কে ব্যবহার করার জন্য প্রোটোকল হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল,
নেটওয়ার্কে নেট ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে আমরা শিখলাম নেটওয়ার্কের ধারণায় সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক, অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রোটোকল। ব্যবহার করে নেটওয়ার্কের ধারণা পাওয়া সম্ভব। পার্ট নয়, thank you.